সো আজ এই বাড়িতে হলো দ্বিতীয় সকাল, আর এখানে যে কি ব্যাপক ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাদেরকে। আর সকালবেলা উঠেই না রোজ এই ফুলগুলো দেখে মনটা জাস্ট ভরে যায়, তাই রোজ এই তোমাদের সাথে ফুলগুলোই আমি শেয়ার করি। তো যাই হোক, আজকে দিনটা তো শুরু হয়ে গেছে অলরেডি। আর ওই যে ওখানে দেখো ঠান্ডায় সন্ত আর মানে ওর দাদু বসে রোদ পোয়াচ্ছে, আর আমিও এখানে একটু রোদের অপেক্ষায় রয়েছি। রোদ খুব একটা বেশি এখানে বেরোচ্ছে না আসলে ঠান্ডার কারণেই। টিফিন টিফিন করা হয়ে গেছে, তারপর এখন দাদু ধরেছে পুকুরের মাছ, তো পুকুরের মাছ দিয়ে দুপুরে লাঞ্চ হবে। আর পুকুরের টাটকা মাছ বুঝতেই পারছো খুব টেস্টিই হবে খেতে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে না আমার বাবার বাগানটা একবার শেয়ার করি, আমি তো ভালোভাবে শেয়ার করিনি, তা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি যে বাগানে আসলেই কী কী আছে। এখান থেকে শুরু, আর এই যে এখানেই রয়েছে প্রথমে হচ্ছে তোমার মূলো, এখানে মূলো লাগানো রয়েছে, ওখানে কিন্তু পালং শাক লাগানো রয়েছে, আর এগুলো কিন্তু অলরেডি শেষের পথে। ওখানে লাল লোটে রয়েছে, ওখানে ধনে পাতা দেখতে পাচ্ছ, এই যে ধনে পাতা, আর ওই দিকে রয়েছে তোমার টমেটো গাছ, আর ওখানে তোমাদের সাথে আমি কালকে দেখিয়েছিলাম যে ওখানে ওই কড়াইশুঁটি আর এখানে বিনস আছে, আর এখানে লাগানো রয়েছে তোমার ওলকপি, আর এগুলো পেঁয়াজ, এগুলো সবে হচ্ছে। মাঝখানে একটা বড় জোটায় ফুলের গাছ আছে, আর ওইদিকে সব ভেন্ডি গাছ লাগানো যেগুলো খুব অক্ষত অবস্থায় রয়েছে ওই যে, আর এখানে তোমার রয়েছে ফুলকপি, আর ওখানে রয়েছে বাঁধাকপি, আর ওখানে পুরোটা জুড়ে তোমার বেগুন গাছ রয়েছে এই যে। আর এইখান থেকে যদি নাজারিয়াটা দেখো তাহলে এরকম ধরনের এই যে, আর ওই দিকটা পুরো সব শুকুরি গাছ এক লাইন দিয়ে লাগানো রয়েছে, এগুলো বাবা রিসেন্টলি লাগিয়েছে, আগে ওখানে তোমার জঙ্গল মতো ছিল, এখন বাবা পরিষ্কার করে ওখানে পুরো শুকুরি গাছ লাগিয়েছে। আর এদিকেও প্রচুর গাছ রয়েছে, এখানে তোমার রয়েছে আম গাছ, এখানে লেবু গাছ, এখানে তোমার ওইদিকে কাঁকড়া লাগিয়েছে, পালং, লোটে, ধনে পাতা, সমস্ত কিছু। তারপর ওই দেখো গাছে কত বড় পেঁপেও হয়ে রয়েছে, ঠিক আছে, অনেক পেঁপে হয়ে রয়েছে। ওদিকে লেবুর গাছও রয়েছে, এখান থেকে আমি কালকে একটা লেবু তুলেও নিয়ে গেছি, অনেকই লেবু হয় গাছে, দেখো ঝুলছে লেবু, এই একটা, এই যে এখানে, এটা মানে সারা বছরেরই সারা মাসই এখানে লেবু হয়, এই যে কত দেখেছো, কত কত কত, ওই বাবা ওই দেখো একটা ফুল, একটা থোকাতে কতগুলো, পাঁচটা, এই একটা, এইগুলো সব ঝুলছে, ওই দেখো উঁকি মারছে কলা গাছে, কলাও হয়েছে ওদিকে, এই যে পেঁপের গাছটা, দুটো পেঁপের গাছ, ওখানে একটা কি সুন্দর, এই দেখো কুমড়ো গাছ উঠেছে নিজে থেকে, এগুলো এগুলো কিন্তু কোনো লাগানোর কোনো ব্যাপার নেই, এগুলো নিজে থেকেই। আর এইখানটা একটা রান্নাঘর মায়েদের আছে, এখানেও ফুল গাছ লাগানো রয়েছে, আর এই হচ্ছে আমাদের পুকুরটা। এখানে জানো তো বাড়ির কাছেই একটু দূরে না হরিনাম হচ্ছে, এখন প্রায় সব জায়গাতেই এই হরিনামটা চলছে। আর আমাদের বাড়ির এখানে পাশে তোমার গ্রাম থেকেই কয়েক সবাই মিলে চাঁদা টাদা তুলে এই হরিনামটা করে, তো কালকে ওখানে খেতেও যাব, তো সেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো আমি চলে এসেছি গাছ থেকে ওই মূলো, ওলকপি, আর এগুলো দেখো কড়াইশুঁটিগুলো তুলতে। বাবা যেহেতু মূলো ভাজা খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি ওইগুলো কয়েকটা তুলে নিলাম। আর ঘরে এসে দেখি এই যে মেয়ে আমার দেখো সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছে, আমাদের বাড়িতে তো ওকে একদমই ছাড়া হয় না, যেহেতু তোমার পুরো ঠান্ডা কাল, তারপর পাথরে পড়ে ঠড়ে যাবে, সেই জন্য প্রথমটা ছোট ছিল উঠে গেছে, এই তো, এই তো, এই উঠি বাবারি, দেখেছো ঘরের মধ্যে দুষ্টুমি করতে পারে না, আর এখানে ওর অবস্থা দেখো, ওই দেখো, ওই ওই ওই, কালকে দাদু থাকবে, দাদু পেছন পেছন ঘুরবে, ঘুরে বেড়াবে, ওই দেখ এইখান থেকে উঠেছে ও, ও ঘরের মধ্যে, আমাদের ঘরে তো পাথর বলে ছাড়া হয় না, আর এইখানে দেখো একটুখানি ছেড়ে দিয়েছি, আর ও দেখো, না না আমি ভিডিও বানাচ্ছি না তাই দেখাচ্ছি, পার করে ও এখন এই ছাদে উঠে চলে এসেছে একা একা। মাম্মা আর পারবে না ওই দিকটা যেতে, দেখো দেখো, হ্যাঁ পাকু যে আমার এতটা পেকে গেছে এটা তো আমি জানতাম না, হ্যাঁ মাম্মাকে খুব সুরত বেটু, হিসি করবে, হিসি করবে, এটা হিসি হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি আমার মেয়েটা এতটা বড় হয়ে গেছে, কুটু বেবি, সে হোক ধুয়ে দেবো এক আধ দিন আর কি, নোখ ফোক সব নোংরা হচ্ছে। তো মেয়ে তো ওই দিকে দুষ্টুমি করছে, তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে আনা হয়েছে তোমার দেশি মুরগি, মুরগিটা দেখেই বুঝতে পারছো একদম লাল লাল মতো। আর এটা হলো পুকুরের মাছ, শীতকালে খুব একটা পুকুর থেকে মাছ ধরা যায় না, তবুও দাদুকে বলতে দাদু ধরেছে,
মাছ ওই আর কি পুঁটি মাছ জাপানি পুঁটি ওগুলো পড়েছে। আর এই যে ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া, তো এখন জমিয়ে খাওয়া দাওয়া করি, আর তোমরা ব্লগটা কেমন লাগছে জানাতে ভুলো না। তো টাটা।